বিজ্ঞানের দানে মানুষ প্রযুক্তি শিখরে উন্নীত হয়েছে, এখন তাই মহাকাশেও ঘুরে বেড়ানো সম্ভব। এবং একজন পেশাদার মহাকাশ ভ্রমণকারীকে মহাকাশচারী বলা হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের মহাকাশচারীরা মহাকাশে পাড়ি দিয়েছেন। জানা আছে কি পৃথিবীর কোন মানুষ প্রথম মহাকাশে পদচারণা করেছিলেন, কোন মানুষ প্রথম মহাকাশ পাড়ি দিয়েছিলেন, কোন ভারতীয়ই বা সর্বপ্রথম মহাকাশ পাড়ি দিয়েছিলেন, অথবা কোন মহাকাশচারী সবথেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন? এ সম্পর্কিত বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করব, সাথে সাথেই আরও কয়েকজন বিখ্যাত মহাকাশচারী সম্বন্ধে জেনে নেব। পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগারিন। তিনি একজন রাশিয়ান মহাকাশচারী। 1961 সালের 12 এপ্রিল তিনি মহাকাশযাত্রা আরম্ভ করেন। মহাকাশযানটির নাম ছিল ভস্তক 1। তিনি এই মহাকাশযানের সাহায্যেই পৃথিবীর চারদিকে সম্পূর্ণ একবার ঘোরেন। ইউরি গ্যাগারিন মহাকাশে ছিলেন প্রায় 1 ঘন্টা 48 মিনিট। সেকেন্ডে আমরা যে মহাকাশচারীর কথা জানব, তিনি একজন রাশিয়ান মহাকাশচারী, ভ্যালেন্টিনা তেরেসকোভা। তিনি ছিলেন পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী। 1963 সালের 16 জুন তিনি ভস্তক 6 মহাকাশযানে করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন এবং তিনি প্রায় 3 দিন পৃথিবীর চারিদিকে পাক খান। 3 নম্বরে যে মহাকাশচারীর কথা বলবো, তিনি একজন রাশিয়ান মহাকাশচারী। তিনি পৃথিবীর প্রথম মানুষ যিনি মহাকাশে পদচারণা করেন। নাম অ্যালেক্সি লিওনভ। 1965 সালের 18 মার্চ ভস্কট মহাকাশযানে করে তিনি পাড়ি দিয়েছিলেন মহাকাশে এবং তিনি মহাকাশযান থেকে বেরিয়ে প্রায় 12 মিনিট মহাকাশে থাকেন। এরপর আমরা যে মহাকাশচারীর কথা জানবো, তিনি একজন ভারতীয় মহাকাশচারী। নাম রাকেশ শর্মা এবং তিনিই ছিলেন প্রথম ভারতীয় মহাকাশচারী। তিনি 1984 সালের 2 এপ্রিল সোয়েজ T-11 করে মহাকাশে পাড়ি দেন এবং এর জন্য ভারত সরকার তাকে অশোক চক্র পুরস্কার দিয়েছিলেন। এরপর আমরা জানব যে মহাকাশচারীর কথা, তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী। নাম কল্পনা চাওলা। তিনি দুবার মহাকাশ পাড়ি দিয়েছিলেন। প্রথমবার 1996 সালে STS-87 করে এবং দ্বিতীয়বার STS-107 মহাকাশযানে করে। এবার আমরা যে মহাকাশচারীর কথা জানব, তিনি মহাকাশে সবথেকে বেশি সময় কাটানো ভারতীয় মহিলা মহাকাশচারী। তিনি হলেন সুনিতা উইলিয়ামস পান্ডে। 2006 সালে তিনি মহাকাশ পাড়ি দিয়েছিলেন এবং তিনি মহাকাশে 321 দিন 17 ঘন্টা 15 মিনিট সময় কাটিয়েছেন। নেক্সটে আমরা যে মহাকাশচারীর কথা জানব, তিনি আমেরিকান। নাম পেগি অ্যালিট ওয়াটসন। তিনি মহাকাশ পাড়ি দিয়েছিলেন 2007 সালে এবং তিনি হলেন মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানো মহিলা মহাকাশচারী। তিনি মহাকাশে 665 দিন 22 ঘন্টা 22 মিনিট সময় কাটিয়েছেন। তিনি মহাকাশ পাড়ি দিয়েছিলেন 2007 সালে। এরপর যে মহাকাশচারীর কথা জানব, তিনি হলেন একজন রাশিয়ান মহাকাশচারী এবং তিনি মহাকাশে সবথেকে বেশি সময় কাটানো মহাকাশচারী। মহাকাশে তিনি 803 দিন 9 ঘন্টা 39 মিনিট সময় কাটিয়েছেন। তিনি মহাকাশযাত্রা শুরু করেছিলেন 2007 সালে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।